नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। जे समस्त बंधुरा आमार ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত রকম ইনফরমেশন দেব এশিয়ান গেমস এর, মানে এশিয়ান গেমস এ কিন্তু এবার ক্রিকেট যে টিমটা সেটা কিন্তু যাচ্ছে। এই প্রথমবারের জন্য কিন্তু এশিয়ান গেমস এর জন্য মেন্স যে ক্রিকেট টিম তারা কিন্তু যাচ্ছে। তাদের শিডিউল কবে কবে আছে, কবে থেকে এশিয়ান গেমস হচ্ছে, কি ফরম্যাটে খেলা হবে, সবকিছুই কিন্তু আমি তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, এবারের যে এশিয়ান গেমসটা হবে সেটা কিন্তু 19 নম্বর এশিয়ান গেমস হচ্ছে। এইবারের যে এশিয়ান গেমসটা হবে সেটা কিন্তু চায়নাতে অনুষ্ঠিত হবে। ক্রিকেট ম্যাচগুলো হবে জেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্রিকেট ফিল্ডে। একটা মাঠে কিন্তু সমস্ত খেলাগুলো হবে। প্রথমে কিন্তু 23 সেপ্টেম্বর থেকে যেটা শুরু হবে সেটা কিন্তু মহিলাদের এশিয়ান গেমস হবে। 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে মেন্স ক্রিকেট খেলা। মেন্স ক্রিকেট খেলায় কিন্তু টোটাল 18টা টিম অংশগ্রহণ করবে, এবং 18টা টিম অংশগ্রহণ করলেও ম্যাচও কিন্তু হবে 18টায়। তাহলে তোমাদের এখন প্রশ্ন উঠছে যে কিভাবে এটা সম্ভব, 18টা টিম 18টা ম্যাচ। আমি তোমাদেরকে বলে রাখি, এই যে সিস্টেমটা হবে সেটা কিন্তু যারা ICC র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকবে তারা লিগ পর্যায়ের যে ম্যাচ সেগুলো খেলবে না, তারা ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। মানে ইন্ডিয়া পাকিস্তান এরা কিন্তু ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু তাদের অভিযান শুরু করবে। এশিয়ান গেমসের যে ক্রিকেট ফরম্যাটটা হবে সেটা কিন্তু সম্পূর্ণটাই T20 ফরম্যাটে হবে। এবার তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা এই ক্রিকেট ম্যাচগুলো লাইভ কোথায় দেখতে পারবে। শুধু ক্রিকেট ম্যাচ না, পুরো এশিয়ান গেমস কিন্তু আমরা লাইভ দেখতে পারবো সনি স্পোর্টসের চ্যানেলে। মানে সনি স্পোর্টস কিন্তু টিভি টেলিকাস্টের শর্তটা পেয়েছে, তাই ক্রিকেট যে ম্যাচগুলো লাইভ কিন্তু দেখা যাবে সনি স্পোর্টস চ্যানেলে। আর যদি তোমরা মোবাইলে অ্যাপের মাধ্যমে দেখতে চাও তাহলে কিন্তু সনি লিভ অ্যাপের মাধ্যমে তোমরা লাইভ খেলাগুলো দেখতে পারো। তোমরা কিন্তু অলরেডি সবাই জেনে গেছো যে মেন্স এবং ওমেন্স ক্রিকেট যে টিমটা সেই টিমের কিন্তু সিলেকশন অলরেডি হয়ে গেছে। আমি স্কোয়াড নিয়ে বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ তোমরা কিন্তু অলরেডি সবাই জেনে গেছো কে টিমে আছে আর কে টিমে নেই। আমি খালি একটাই কথা তোমাদের বলে রাখি যে KKR টিমে কিন্তু দুজন প্লেয়ার সিলেক্টেড হয়েছে। একজন কিন্তু মেন টিমের জন্য সিলেকশন হয়েছে, সে হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে নিয়ে কিন্তু আমাদের সবার আশা ছিল, ওয়েস্ট ইন্ডিজের ভিতর T20 তাকে সুযোগ দেওয়া হয়নি, তাকে কিন্তু এই এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে এবং ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। এছাড়াও যদি বড় বড় নাম বলো তাহলে কিন্তু মুকেশ কুমারের মতন প্লেয়ার রয়েছে, যশস্বী জয়সওয়ালের মতন প্লেয়ার রয়েছে, চেন্নাই সুপার কিংসের থেকে শিবম দুবে রয়েছে। আর যদি কলকাতা এসে আরেকজন প্লেয়ারের কথা বলো তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ার রয়েছে অ্যাজ এ রিজার্ভ প্লেয়ার। যদি মেন টিমের কোনো প্লেয়ার যদি অসুস্থ হয়ে যায় বা কোনো কারণে খেলতে না পারে তাহলে কিন্তু রিজার্ভের থেকে যে কোনো একজন প্লেয়ারকে নেওয়া হতে পারে। স্কোয়াডে লক্ষ্য করার মতন বিষয় একটাই, যাকে মিসিং লাগছে সে হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী কিন্তু এবছর IPL-এ দুরন্ত পারফরমেন্স করেছে, তারপরেও কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি এই টিমে। আর একটা কথাও জানিয়ে রাখি যে এশিয়ান গেমসটা যখন অনুষ্ঠিত হবে তখন কিন্তু ভারতে ওয়ার্ল্ড কাপটাও হবে। মানে এশিয়ান গেমসের জন্য যে সমস্ত প্লেয়াররা সিলেক্টেড হয়েছে সেই সমস্ত প্লেয়াররা কিন্তু ওয়ার্ল্ড কাপের দলে থাকবে না, এটা কিন্তু ধরেই নেওয়া যায়। এমন কোনো ব্যাপার নেই যে তুমি এখান থেকে প্লেয়ার কাট করে ওয়ার্ল্ড কাপের দলে দিতে পারবে না, কিন্তু যতটা সম্ভব ধরে নেওয়া হচ্ছে যে সমস্ত প্লেয়াররা সিলেকশন হয়েছে এশিয়ান গেমসের জন্য তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ টিমে থাকবে না, মানে যারা ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পাবে না তাদেরকেই কিন্তু এশিয়ান গেমসের জন্য সিলেকশন করা হয়েছে। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এই যে এশিয়ান গেমসের টিমটা কেমন লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। এইবার তোমাদেরকে জানিয়ে রাখি যে ইন্ডিয়া কবে কবে ম্যাচগুলো খেলবে। ইন্ডিয়া কিন্তু ডাইরেক্টলি আমি আগেই যেরকমটা বললাম কোয়ার্টার ফাইনাল থেকে খেলা শুরু করবে। ইন্ডিয়া যে ফার্স্ট যে কোয়ার্টার ফাইনালটা খেলবে সেটা কিন্তু ম্যাচ নাম্বার 7-এ যারা উইনার হবে তাদের সাথেই এই কোয়ার্টার ফাইনালটা খেলবে, এবং এই খেলাটা হতে পারে 5ই অক্টোবর। মানে 5ই অক্টোবর কিন্তু ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচটা খেলবে। এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়ান সময় দুপুর 12টা থেকে শুরু হবে, আর আমি যেমনটা আগেই বললাম যে সনি স্পোর্টস চ্যানেলে কিন্তু লাইভ খেলা দেখা যাবে। আর ইন্ডিয়া যে দ্বিতীয় ম্যাচটা খেলবে সেটা কিন্তু ঠিক তার পরের দিনই খেলবে। যদি কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ইন্ডিয়া জিতে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া সেমিফাইনাল 2 ম্যাচটা খেলবে, সেটাও কিন্তু ইন্ডিয়ান সময় দুপুর 12টা থেকে শুরু হবে। এবার যদি সেমিফাইনাল 2-তে ইন্ডিয়া জিতে যায় তাহলে 8ই অক্টোবর ফাইনাল খেলবে, আর যদি সেমিফাইনাল 2 যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে কিন্তু ব্রোঞ্জ মেডেলের জন্য ইন্ডিয়া খেলবে। যদি ব্রোঞ্জ মেডেল যদি ইন্ডিয়া খেলে তাহলে কিন্তু খেলাটা শুরু হবে সকাল 7:30 থেকে ইন্ডিয়ান সময়, আর যদি ইন্ডিয়া ফাইনালের জন্য কোয়ালিফাই করে তাহলে কিন্তু গোল্ড মেডেলের জন্য ইন্ডিয়া লড়াই করবে, সেক্ষেত্রে খেলাটা শুরু হবে দুপুর 12টা থেকে। এশিয়ান গেমসেও কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তানের। ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু মুখোমুখি হতে পারে সেমিফাইনাল অথবা ফাইনালে। যদি ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল জেতে এবং পাকিস্তানও যদি তাদের কোয়ার্টার ফাইনালটা জিতে যায় সেমিফাইনালে কিন্তু আমরা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটা দেখতে পারবো। আর যদি ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তানকে আমরা সেমিফাইনালে না দেখি, যদি ইন্ডিয়া এবং পাকিস্তান যদি দুজনে যদি তাদের সেমিফাইনাল ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু
ফাইনালে আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানকে দেখতে পারি। ইন্ডিয়া যেরকম ভাবে ক্রিকেটটা খেলে আমরা কিন্তু ধরেই নিতে পারি যে ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত উঠবে এবং ফাইনালে জিতে কিন্তু ইন্ডিয়াকে একটা মেডেল এনে দেবে এবং সেটাও হচ্ছে গোল্ড মেডেল। আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে সমস্ত রকম যে রিপোর্টগুলো আছে যে এশিয়ান গেমস কবে থেকে শুরু হবে, কোথায় কোথায় খেলা হবে, এগুলো কিন্তু সব কিছু জানিয়ে দিলাম। এরকম এক্সক্লুসিভ রিপোর্ট যদি তোমাদেরকে জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এই যে এশিয়ান গেমসের যে টিমটা ইন্ডিয়া সিলেকশন করা হয়েছে সেই টিমটাকে তোমাদের কেমন লাগবে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই, টাটা, বাই বাই।